ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান তার অঙ্গীকার, মানুষের ভোটের অধিকার আদায়ে দীর্ঘদিনের সংগ্রামের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরজিয়া বলেছেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় তার দেশ, আর এরকম নির্বাচন অনুষ্ঠানে যা যা করা দরকার যুক্তরাষ্ট্র তা করতে আগ্রহী। আফতাবনগরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পয়ঃ শোধনাগার উদ্বোধন, নদী দূষণ রোধে 2030 সালের মধ্যে ঢাকায় শতভাগ স্যানিটেশনের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। বিএনপি ক্ষমতায় এলে পরবর্তী নির্বাচনকালে নিরপেক্ষ সরকার, দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না কেউ, স্বরাষ্ট্র সংস্কারে 31 দফা ঘোষণা বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রূপরেখা ভূতের মুখে রাম নাম, এক বিবৃতিতে তিনি একথা বলেন। সিলেটে বিভিন্ন কার্যালয়ে শিশু কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের এক প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। এনআইডির তথ্য ফাঁসে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির। ভারতে দিল্লিতেও বন্যার পানি ঢুকে পড়ায় দুর্গত এলাকায় 144 ধারা জারি, নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে অন্তত 16,000 বাসিন্দাকে। বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ আজ সিলেট স্টেডিয়ামে দুই ম্যাচের প্রথম টি টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা 6টায়। মিরপুরে সিরিজের শেষ টি টোয়েন্টিতে ভারতের নারীদের 4 উইকেটে হারিয়েছে টাইগার্সরা।